KTV Originals. স্টেডিয়াম রুটিনে সবাইকে স্বাগত, জয় জিতি রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে যেমনটা জানেন যে আজকে গ্রুয়ান্ড ফাইনাল ছিল এবং গ্রুয়ান্ড ফাইনালে কলকাতা ডার্বি ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান হয়েছিল। এবং যে ম্যাচটা কভার করে আসার পর একটা কথা বলতেই হচ্ছে যে প্রথম থেকেই মুহুর্মুহ আক্রমণ ছিল, আক্রমণ প্রতি আক্রমণে জেরবার করার চেষ্টা ছিল দুটি দলের তরফ থেকেই। কিন্তু দ্বিতীয়ার্ধে এমন কিছু মুহূর্ত আসে যেখানে একজন ফুটবলার লাল কার্ড দেখেন এবং তারপর সেটাকে কেন্দ্র করে আরো উত্তেজনা বাড়তে থাকে। অনুরোধ থাপা টিভিওর মধ্যে যেটা হয়, যার ফলে অনুরোধ থাপাকে লাল কার্ড দেখানো হয়। তারপর তার 10 মিনিটের মাথায় কিন্তু পেত্রাতো একটা দৃষ্টিনন্দন গোল করেন এবং সেই গোলটা করার পর তিনি এতটাই কনফিডেন্ট ছিলেন যে গ্যালারির দিকে ছুটে যান এবং সেলিব্রেট করেন। মানে অনন্য স্টাইলে কিন্তু তিনি সেলিব্রেট করেন তার গোল করার পর। এবং ইস্টবেঙ্গল এরপর অবশ্যই চেষ্টা করে, কিন্তু যেটা কাজের কাজ মানে আরেকটা গোল করে সমতায় ফেরা, সেটা কিন্তু করতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। কিছু স্ট্র্যাটেজিক্যালি হয়তো ভুল ছিল বা যাদেরকে ঠিক সময় নামানো উচিত ছিল হয়তো তাদেরকে ঠিক সময় নামানো হয়নি। কিন্তু ওভারঅল যদি দেখি তাহলে ইস্টবেঙ্গলের বল পজিশন কিন্তু মোহনবাগানের থেকে বেশি, 52% ইস্টবেঙ্গলের পক্ষে এবং 48% মোহনবাগানের পক্ষে। ডুরান্ট ফাইনালে অবশ্যই সবুজ মেরুন রং জ্বলজ্বল করছে এবং আজকের যুব ভারতী অবশ্যই সবুজ মেরুন আবিরের রাঙা। একই সঙ্গে 17 বার ডুরান্ট কাপ জেতার কিন্তু নজির পড়লো এক্ষেত্রে মোহনবাগান। জোয়ান ফার্নান্দো একদম কুল কাস্টমার এবং ভীষণ তিনি কনফিডেন্ট ছিলেন এবং ম্যাচের পরেও কিন্তু সেটা দেখা যায়। এবং ম্যাচের পর যেটা দেখার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লস ইস্টবেঙ্গল গ্যালারির দিকে নমস্কার করেন এবং তাদের অভিবাদন করিয়ে নেন। একটা ফিল গুড মুহূর্ত কিন্তু ধরা পড়ে ম্যাচের পর। আজকের ইস্টবেঙ্গল যে ফাইনালে খেলবে এটা কিন্তু অনেকেই ডুরান্ট কাপ শুরু হওয়ার আগে কল্পনাও করতে পারেনি এবং সেই জিনিসটা কিন্তু করে দেখিয়েছেন এই কাল স্কোয়াড। তাই আগামীতে ভালো দিন আসবে এটুকু আশা করাই যায়। ইস্টবেঙ্গল আজকে পরাজিত 1-0 গোলে, তবে এখান থেকে আগামীর পথ চলা কিন্তু শুরু ইস্টবেঙ্গল দলের এটা বলতেই হচ্ছে। ফুটবল থেকে এবার আসবো ক্রিকেটে। জসপ্রীত বুমরা যা খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু ভারতে ফিরে এসেছেন, কি কারণে ফিরে এসেছেন এটা জানা যাচ্ছে না, ব্যক্তিগত কারণ বলা হচ্ছে। তবে একটা প্রশ্ন বারবার কিন্তু আসছে এখানে, তিনি কি আবার চোটগ্রস্ত হলেন, তিনি কি বিশ্বকাপে খেলতে পারবেন না, তার চোট কতটা গুরুতর। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আমরা জানি ভারতীয় বোলারদের কিন্তু বল করতে হয়নি কারণ বৃষ্টির জন্য ওয়াশ আউট হয়ে যায় সেই ম্যাচে। তাহলে জসপ্রীত বুমরার হলোটা কি, যা সূত্রের খবর তিনি ভারতে ফিরে আসেন, নেপালের বিরুদ্ধে তিনি কিন্তু খেলছেন না এই খবর। এবং একই সঙ্গে আরও একটা আপডেট দিয়ে রাখি যে কলম্বো থেকে ম্যাচ কিন্তু সরে যাচ্ছে, সুপার ফোরের সবকটা ম্যাচ সরে যাচ্ছে। তার একটাই কারণ সেটা হচ্ছে যে টানা বৃষ্টি চলছে কলম্বোতে এবং সেই কারণে যাতে সুপার ফোর এবং ফাইনালের ম্যাচগুলি নির্বিঘ্নভাবে আয়োজন করা যায় সেই জন্য কলম্বো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করতে হচ্ছে এবং স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই নতুন নতুন চমক এবং আন্তর স্টোরিজের জন্য চোখ থাকতে হবে অবশ্যই কলকাতা টিভি অনলাইনে। স্টেডিয়াম বুলেটিন একমাত্র সেখানেই আপনারা দেখতে পাবেন এবং একই সঙ্গে আমাদের ফেসবুক ইউটিউব রয়েছে, আর রয়েছে ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার টেলিহাট।